তো হাই, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে সানডে, কিন্তু আমার সেরকম কোনো প্ল্যান নেই। আমি জিম থেকে আসলাম, এসে স্নান করে এখন মিশন ইম্পসিবল দেখছি। তো মিশন ইম্পসিবল দেখার পরে আমার একটা ব্যাপারে কথা বলার আছে, ওইটা নিয়ে কথা বলবো। আর আজকে KKR-এর খেলাও আছে, তাই আর কি তাড়াতাড়ি ব্লগটা শেষ করে এডিট করে ছেড়ে দিতে হবে, কারণ KKR-এর খেলা তো মিস করতে পারবো না। তো এখন মিশন ইম্পসিবল দেখছি, তারপরে আমি আবার। তো আমি খাওয়া দাওয়া করার পরে, মিশন ইম্পসিবল দেখার পরে, এখন আমার কাছে আধ ঘন্টা পড়ে আছে। KKR-এর ম্যাচ চালু হওয়ার আগে আমাকে ভিডিওটা, কথাটা শেষ করতে হয়। তো কথা যেটা, ফার্স্ট কথা যেটা, ওটা আমি সরি চাইতে যাই, সেটা হলো কালকের ভিডিওটা একটু ভয়েস ওভার প্রবলেম হয়েছিলো, ওটার জন্য সরি। সেকেন্ড কথা যেটা, ওইটা হলো আমি একটা সিরিজ বানানোর ইচ্ছা আছে আমার। সিরিজটায় তিনটে এপিসোড থাকবে ফার্স্ট সিজনে, আর তিনটে এপিসোডে, ওই তিনটে এপিসোডে আমি তিনজন ইন্ডিভিজুয়ালকে ফিচার করবো। তাদের মধ্যে একজনকে বার্ড রেস্কুয়ার হতে হবে, আর বার্ড রেস্কুয়ার প্লাস ব্রিডার হতে পারে সে। সেকেন্ড, যে তাকে অ্যানিমেল রেস্কুয়ার হতে হবে, বা অ্যানিমেল রেস্কুয়ার বা ব্রিডার হতে হবে, যে কোনো অ্যানিমেল রেস্কুয়ার বা ব্রিডার। আর থার্ড, যে তাকে একটা প্ল্যান্ট রেস্কুয়ার বা প্ল্যান্ট, যে মানে নার্সারি আছে যা, বা এরকম টাইপের লোক হতে হবে। তো তোমাদের মধ্যে যদি কারো এরকম লোক, কাউকে চেনা থাকে, তো আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো, তাদের নাম দিয়ে আর তাদের কন্ট্যাক্ট আইডি দিয়ে, মানে কোথায় কন্ট্যাক্ট করতে পারবে, যে কোনো জায়গায় কন্ট্যাক্ট, যেখানে করতে পারবো, যেখানে সবসময় রিপ্লাই পেতে পারি, সেরকম একটা আইডি দিয়ে। যদি করো তো খুব হেল্প হয়। আর এটা April 15 আগে করতে হবে, কারণ April 15 আগে করলে আমি তারপরে আমি চালু করে দেবো ভিডিওটা বানানো, কারণ আমাকে এপ্রিলের শেষের মধ্যে আমার ইচ্ছা আছে ভিডিওটা ছাড়া। তো এটাই ছিল আমার যে মেন কথাটা বলা। এখন 3:30 বাজে, তো 4টার সময় খেলা যাবে। এখন আমি ক্লাবে যাব, ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে খেলা যাব। তো চলো ক্লাবে। এখন প্ল্যানে একটা চেঞ্জ হয়েছে, ক্লাবের যে টিভিটা আছে ওখানে কোনো চ্যানেল আসছে না। তো এখন আমরা যেটা ঠিক করেছি সেটা হলো মোবাইলে হটস্টারে দেখবো, আর অন্যদের বাড়িতে জায়গা নেই। তো এটা এখন মেন প্ল্যান, কোথায় বলি, কোনো চাপ নেই। তো আবার প্ল্যান চেঞ্জ হয়েছে, এখন আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে, এখানে গিয়ে খেলা দেখবো, কারণ এখানে বসে মোবাইলে দেখতে একটু প্রবলেম হচ্ছিলো, তো ওখানে যাই এখন। ফার্স্ট ট্রেনিং দেখার পরে আমি এখন বাড়ি আসলাম। তো এখন এডিটিং করবো এই ব্লগটা, আমি এডিটিং করার পরে আমি বেরোবো আবার রাত্রিবেলা, ওটা পরের ব্লগে ফার্স্টে দেবো। তো আজকে আমার এতটাই ছিল দিনটা, শর্ট অ্যান্ড সিম্পল, মানে এডিটিং করে আমি বেরোবো। তো এতটাই আজকে রাখছি, ওভার অ্যান্ড আউট, প্লিজ।